দুর্গা পূজা কোন অতিমারিতে কেমন লাগছে দুর্গা পূজা এসে এমনি তো প্রতি বছর আসি অনেক লোকজন থাকে এবার তো একদমই হালকা তো এমনি ঠাকুর মানে মাকে দেখেছি ভালো লাগছে কিন্তু লোক সমাগম কম তার জন্য একটু খারাপ লাগছে আর তো করোনার জন্য সবাই ভয়ে বাড়িতেই থাকছে বেশি একটা বেরোচ্ছে না আমরাও মানে খুব নিয়ম কানুন মেনে স্যানিটাইজার দিয়ে এই যে মাস্ক নিয়েছি মাস্ক লাগিয়ে মাস্ক দিয়ে মাস্কটা পরিনি এখন একটু পরে পরবো তো এগুলো ব্যবহার করে আসছি আগে এখন মার কাছে প্রার্থনা করি মা যেন করোনা মহামারীকে নিয়ে যায় আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সামনের বছর আমরা সবাই মিলে আরও অনেক বেশি আনন্দ করব পুরোহিত কতটুকু সহায়তা করেছে আজকের এই দিনে হ্যাঁ খুব সহায়তা করেছে আমরা তো ভিতরে যেতে পারলাম না উনি আমাদের এই পরনডালা মাকে ছুঁয়ে দিয়েছেন সব কিছুই করলেন তো ওনার প্রতি আমাদের খুব কৃতজ্ঞতা উনি আমাদের খুব সহায়তা করেছেন প্রতি বছর তো সিঁদুর খেলা হয় এটা ব্যাপারটা নিয়ে তো হবে না মনে বা হবে এটা আপনার হবে অল্প স্বল্প হবে হবে না একদম না কিছু না কিছু তো হবেই অল্প স্বল্প হবে আর কি অন্যান্য বছর তো অনেক বেশি হয় এবার অনেকটাই কম কোভিড নাইন্টিনে করোনা অতিমারিতে দুর্গাপূজাতে আসেন কেমন লাগছে একটু দেখে দুর্গাপূজাতে তো প্রত্যেক বছরই আসি এবছর করোনার মধ্যে তাদের ভালো ব্যবস্থা আছে মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছে না স্যানিটাইজারের ব্যবস্থা আছে সোশ্যাল ডিস্টেন্সিং এখানে মেনটেন করা হচ্ছে এখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হচ্ছে সবাই ডিস্টেন্স মেনটেন করেই ঠাকুর মশাই কাছে থালা দিচ্ছে তো উনি দেখি এবার দিচ্ছে এবার ভিতরে ঢোকার কোনো স্কোপ নেই পুজোতে গিয়েছেন এই বছর হ্যাঁ হ্যাঁ মাস্ক পরে পুজো দেখাটা বা দশমীর দিন মাস্ক পরে আসাটা বা কেমন লাগছে সিঁদুর খেলা নেই কেমন এটার ব্যাপারটা নেই কি বলবেন এবার অন্যরকম এবছরটা অন্যরকম হলো ভালোই ভগবানের কাছে কি প্রার্থনা করলেন যাতে করোনা মহামারী তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর আমরা সবাই যাতে ভালোভাবে সুস্থ হয়ে থাকতে পারি শুনুন আপনার নামটা আমার নাম পত্রলেখা সাহা ওই আমি সুদাল মায়ের কাছে এটা আমাদের প্রার্থনা সামনের বছর এবার তো করোনা মহামারীর জন্য সারা পৃথিবী শান্ত হয়ে আছে একদিন ঝড় থেমে যাবে আশা করি মা সামনের বছর রক্ষা করবে সবাইকে মা সন্তানদেরকে আবার পৃথিবী যখন শান্ত হবে সবাই আবার একসঙ্গে হবো আবার আনন্দ উৎসবে মেতে উঠবো সবাই আমরা সিঁদুর খেলাটা কি কারণে সিঁদুর খেলা কি কারণে এইটা আমাদের ঐতিহ্য মুখটা দিয়ে করেন না দেন অন্ধে মানেই তো বিষাদের সুর সেই আবার একটি বছরের অপেক্ষা আমরা গত বছর থেকে এই বছর যে দুর্গা উৎসবের আয়োজন করেছি সেটার মধ্যে বিস্তর ফারাক ছিল এবার আমরা অতিমারী মহামারী কোভিড নাইন্টিনের কারণে সেরকমভাবে মা দুর্গাকে দর্শন করতে পারিনি যাই হোক আশা করি সামনের বছর খুব ভালো হবে মা যাওয়ার সময় সেই মহামারীকে নিয়ে যাবে ওষুধ নাশিনী মহামারীকেও নাশ করে যাবে এই আশা রেখেই বলতে চাই মা গো আবার এসো সামনের বছর আর উৎসবের শেষবেলা তো সিঁদুরটা না খেলে উৎসবটা অসম্পূর্ণ থেকে যায় তাই উৎসবের শেষবেলায় হয়ে যাক একটু সিঁদুর খেলা তাই মার কাছে প্রার্থনা করি মা তোমার সন্তানদের তুমি সুখে রাখো শান্তিতে রাখো বিজয়া দশমীর সবাইকে আপনাদের মাধ্যমে শুভ বিজয়ার অভিনন্দন শুভেচ্ছা জানাই রাজ্যবাসীকে ধন্যবাদ ম্যাডাম।